অবাধ্য হয় অথবা আপনার স্বামী হোক স্ত্রী হোক ভালোবাসার অবাধ্য হয় খারাপ হয় অথবা কথা না শুনে অথবা আপনার সাথে সহবাস হওয়ার পর আপনাকে ফেলে দিয়েছে এখন আর বিবাহ করে না এখন আপনার করণীয় কি এ বিষয়ে একটা পরীক্ষিত আমল জানাবো ইনশাল এই আমলটা যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সে আপনাকে ভালোবাসবে সে আপনাকে বিবাহ করবে এবং তার সাথে আপনার পুনরায় সম্পর্ক হবে ইনশাআল্লাহ এই বিষয়ে সঠিক আলোচনা লাভ করতে শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দ্বীনী ভাই ও আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই এই আমল সম্পর্কে খারাপ স্বামী খারাপ ভালোবাসার মানুষ অবাধ্য ভালোবাসার মানুষ অথবা উভয়ের মধ্যে সম্পর্ক ছিল এখন শেষ হয়ে গিয়েছে সকল কিছুর ক্ষেত্রে কাজ হবে এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ সেই দোয়াটা হলো আপনাকে পড়তে হবে এটা এটা একটা আয়াত। সঠিক আরবি বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্স মধ্যে লেখা থাকবে আবারও বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে কোন নিয়মে কিভাবে কি সকল কিছু বলবো আমি নিশ্চয় আল্লাহ ইউসমিয়া শোনান ময়েশা জাগে ইচ্ছা তো আল্লাহ তাআলা যাকেই ইচ্ছা তাকে শোনাবেন যদি আল্লাহ তালা শুনিয়ে দেন তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ও তাআলার রহমতে আপনার ভালোবাসার মানুষ আপনার কথা শুনবে তো যিনি মানুষকে শুনান তার নামে যদি ডাকা হয় তাহলে তো সেটা অবশ্যই কাজ হবে এজন্য ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা এই আমলটা করবেন যদি দাঁড়ানো অসম্ভব হয় প্রথমত কাজ করতে হবে তার চুলের মধ্যে ধরে সামনের চুলগুলোর মধ্যে ধরে যদি এটা পরেন 7 বার সামনের চুলগুলোর মধ্যে ধরে সাতবার যদি সাত দিন এই আমলটা করেন তাহলে কাজ হবে ইনশাল আর অবাধ্য স্বামী যাদের আছে তারা এই আমলটা করতে পারেন আর যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখা করা সম্ভব হয় যদিও এটা ইসলামের মধ্যে জায়েজ নেই যদি বিবাহের উদ্দেশ্যে কেউ করে থাকে তাহলে তো এটা যদিও গোনাহ কিন্তু এটা গোনাহে কাজ কিন্তু বিবাহ করলে এটা জায়েজ তো তারাও কিন্তু যদি সম্ভব হয় আপনার চুলের মধ্যে ধরে এই আমলটা করতে পারে স্বামী হলে স্ত্রীকে ধরে করবে স্ত্রী হলে স্বামীকে ধরে করবে ভালো মুসলমানস একে অপরকে ধরে করতে পারবে যার ইচ্ছা সেই আমলটা করতে পারবে ইন্নাল্লাহা ইউসমিউ মাই ইয়াশা দোয়াটা 70 বার চুলের মধ্যে ধরে ধরে আস্তে ফু দিয়ে দিবেন একটা ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা যদি চুলের মধ্যে ধরা সম্ভব না হয় দূরে থাকে তাহলে আপনার করণীয় হলো তার সামনে আসবেন তার সামনে এসে আপনি এই আমলটা করবেন ইন্নাল্লাহা ইউসমিউ মাই ইয়াশা সাতবার বার পরে তার শৈলে আস্তে ফু দিয়ে দিবেন যদি সামনেও যাওয়ার সম্ভব না হয় তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার

আপনার এই দোয়াটা পাক পবিত্র অবস্থায় পাঠ করবেন সাতবার এবং মনে মনে যার কথা ভাবছেন যাকে নিয়ে যাকে আপনার কথা শোনাতে চান আপনি তার কথাটা মনে মনে ভাববেন এবং তারপর আপনি দুরাঘাত নামাজ আদায় করবেন প্রতিদিন সাত দিনে চোদ্দ আঘাত নামাজ আর কি প্রতিদিন দুরাঘাত করে দয় নামাজের মধ্যে পড়ার পর সাতবার করে আপনারা এই দোয়াটা পাঠ করবেন এবং দুই রাখা নামাজ আদায় করবেন এবং নামাজ নফল নামাজ সময় করা যেতে পারে দিন রাতে যে কোনো সময় এবং আল্লাহ দরবারে হাত তার জন্য দোয়া করবেন যদি কাছে না থাকে অথবা সামনাসামনি সম্ভব না হয় এভাবে যদি করেন আল্লাহ সুবাহ চান আপনার জন্য মঙ্গল হয় তাহলে অবশ্যই তার সাথে আপনার পুনরায় সম্পর্ক হবে পুনরায় ভালোবাসা হবে পুনরায় বিবাহ হবে ইনশাআল্লাহ অথবা বিবাহ হয়ে যাবে তো আমলের মাধ্যমে কোনো কিছু অসম্ভব নয় আমরা সকলেই জানি শাহজাল রহমতুল্লাহ আলহী। যিনি আমাদের এই বছর আগের পূর্বের মানুষ তিনি জয়নামাজের মধ্যে বসে আমাদের নদীগুলো পার হয়েছেন আমাদের দেশের নদীগুলো তো এটা কিন্তু অনেক একটা বিষয় তার আমল এত বেশি ছিল আমাদের ইমান আমল একটু মজবুত করতে হবে শক্ত হতে হবে যার ইমান আমল শত শক্ত হচ্ছে তত তাড়াতাড়ি ফল পাবে এই জন্য আপনার এই আমলটা আল্লাহ সুবান সকল কি ফল দান করো ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে শেষ করে দেখাব অন্য কোনো বিরোধীতে সালাম আলাইকুম